ড্রাগন, ড্রাগন গাছ দেখছেন না তো কেউ? ড্রাগন গাছে একটা পাতা নাই না, বলেন ড্রাগন গাছে কি নাই? বলেন একটা পাতা নাই। ড্রাগন গাছ পৃথিবীর কোনো গাছ লতা গুল্ম যেটা নিজের ক্ষমতায় বাড়তে পারে, ড্রাগন গাছ নিজের ক্ষমতায় বাড়তে পারে না। ড্রাগন গাছ নিজের ক্ষমতা দাঁড়াতে পারে না। লাউ গাছ নিজের রশিতে পেঁচায় উঠতে পারে, লেকিন ড্রাগন গাছ নিজের ক্ষমতায় উঠতে পারে না। সে নিজে না উঠতে পারে, না লড়তে পারে, না সে কিছু করতে পারে, কিন্তু এক এক ডাইলা আপনি লাগাইয়া দিলেন, এক টানা 30 বছর সে ফল দিবে। কত বছর ফল দিবে? 30 বছর। তার মধ্যে একটা পাতাও নাই, কিছুই নাই, একটা কাণ্ডও নাই, একটা পাতাও নাই, অথচ এর মধ্যে ড্রাগনের মধ্যে এত রং কে ঢেলে দিল বলেন? ইনি আল্লাহ। আপেলের চামড়ায় এত রং কে দিল বলেন? আল্লাহ। কমলার উপরে খোসা খাওয়া যায় না, আপেলের উপরে চামড়া কেন খাওয়া যায়? বলে আল্লাহ তাআলার ইশারা, আল্লাহ তাআলার কুদরত। কি হয়? হ্যাঁ, আলুর ছলকা দিয়ে আল্লাহ তাআলা আলুকে হেফাজত করেন, লেকিন আলুর ছলকা খাওয়া যায় না। শশার ছলকা দিয়ে হেফাজত করেন, তো শশার ছলকা খাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন? কে আনারের মধ্যে এত রং ঢেলে দিল? কে আনারের মধ্যে কে এত রং ঢেলে দিল? তিনি আল্লাহ। লাল শাকে কে এত রং ঢেলে দিল? তিনি আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। ফারুক আয়াম টিভি, ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। আজকে 2 অক্টোবর 2020 বগুড়া কেন্দ্রীয় জামে মসজিদ সোনাইমুড়ি নোয়াখালীর উদ্যোগে আয়োজিত আজকের পবিত্র ইসলামী মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত ওলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজাম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনা তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। মাগিয়ে পরে যিনি বয়ান করলেন, আমার পরম শ্রদ্ধেয় ওস্তাদ আমাদের হাফেজ সাহেব হুজুর কামাতপাড়া খাতুন, হুজুরের কাছে আমি সরাসরি পড়ছি, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতার হায়াত দান করেন। বড়দের কথা কথার মধ্যে বড় হয়, কালামুল মুলুকে মুলুকুল কালাম, বাদশার কথা কথার মধ্যে বাদশাহ হয়, আর বাচ্চার কথা কথার মধ্যে বাচ্চা হয়। কী হয়? বাচ্চা ভাতকে অন্য কিছু বলে, পানিকে মাম বলে, বলে কি বলে না বলে? তো বাচ্চার মধ্যে বাবুর কথা কথা কথা, এটা বাচ্চা বাচ্চাই লাগে, আর বড়দের কথা কথার মধ্যে বড়। যেন আমার ওস্তাদ হযরত কথা বলেছেন, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতার এক জীবন দান করেন। অল্প সময় আপনাদের সামনে সামান্য সময় মুজাকারা হবে। মেরে ভাইও, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান? আল্লাহ তাআলা আমাদের কাছে চান আমরা যেন আল্লাহ তাআলার হয়ে যাই। বলেন আমরা যেন কার হয়ে যাই? আমরা যেন আল্লাহ তাআলার হয়ে যাই। যেমন এক স্বামী তার স্ত্রীর কাছে কি চায়? তুমি আমার হয়ে থাকবা। এক মা তার ছেলের কাছে কি চায়? তুমি আমার হয়ে থাকবা। আল্লাহ তাআলাও যেন আমার কাছে চান তুমি আমার হয়ে থাকবা, তুমি আমার হয়ে থাকবা। বলেন আমি আল্লাহ তাআলার হয়ে যাই, আমি আল্লাহ তাআলার হয়ে থাকি, এটাই আল্লাহ তাআলা আমার কাছে চাওয়া। আসলে মূলত আমি যদি খুব বেশি বন্দেগি নাও করি তো আল্লাহ তাআলার কিছু হবে না, আমার আমি বন্দেগি করলেও আল্লাহ তাআলার ক্ষমতা বাড়বে না, আর আমি বন্দেগি না করলেও আল্লাহ তাআলার কমবে না। অতএব আমার করার দ্বারা আল্লাহ তাআলার বাড়বেও না কমবেও না, তো আল্লাহ তাআলা আমার বলার দ্বারাও কিছু হবে না, আল্লাহ তাআলার আমার না করার দ্বারাও কিছু হবে না, আল্লাহ তাআলার
लेकिन आमी बोलले आर आमी खोलले आमारी ना कल्ला बोलें एजन एक हदीसे कुछी रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें अल्लाह ताला बोलें हे बने आदम सुनो समस्त दुनियार सबगुलो मानुष जदि एक माठे जमा हय আর সবগুলো মানুষের দিল যদি আক্কা রজুলিন সবগুলো মানুষের দিল যদি হযরতে বেলালের দিলের মতো হয়ে যায় সবগুলো মানুষের দিল যদি হযরতে সুমাইয়ার দিলের মতো হয়ে যায় সবগুলো মানুষের দিল যদি হযরতে সিদ্দিক আকবরের দিলের মতো হয়ে যায় মা আযাদা ফি মুলকি শাই আল্লাহ তাআলা বলেন আমার রাজত্বের মধ্যে এক জারাও বাড়বে না আল্লাহ তাআলা রাজত্বের মধ্যে এক জারাও কি বাড়বে না আর সবগুলো মানুষ যদি কাফ জারে রাজুলিন ওয়াহিদ একটাটা ফেরাউনের দিল হয় সবগুলো মানুষের দিল যদি ফেরাউনের মতো হয়ে যায় তো মা নাকাসা ফি মুলকিহি শাই আল্লাহ তাল রাজত্বের মধ্যে এক জারাও কমবে না কিভাবে এজন্য আমার ইবাদতের দ্বারা আল্লাহ তাল রাজত্বে বাড়ে না আমার গুনাহের দ্বারা আল্লাহ তাল রাজত্বে কোনো কমে না এজন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন ইয়া মান লা তাজিদ হে ওই সত্তা আমার ইবাদত যার মধ্যে কোনো বাড়া না আর আমার গুনাহ যার ক্ষমতা কিছু কমায় না সুবহানাল্লাহ আমাকে দিলে যার খাজানা থেকে কমবে না আর আমাকে আযাব দিলে যার ক্ষমতা কিছু বাড়বে না আমাকে দিলে তার ক্ষমতা কমবে না আমাকে দিলে তার সম্পদ কমবে না না কমার উদাহরণ কেমন আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা বলেন সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি এক মাঠে জমা হয় সারা দুনিয়ার সমস্ত জিনগুলো যদি এক মাঠে জমা হয় সমস্ত হাই আর মাইয়েত যদি এক মাঠে জমা হয় ইনসার জিন এক মাঠে জমা হয় রোতাব আর ইয়াবেস এক মাঠে জমা হয় ছেলে আর বুড়ো এক মাঠে জমা হয় নারী আর পুরুষ এক মাঠে জমা হয় জীবিত আর মৃত সকলে এক মাঠে জমা হয় সুম্মা সাআলুল্লাহ মা সাআলু প্রত্যেকে যদি যে যার ভাষায় আল্লাহ তাআলার কাছে চায় তো আল্লাহ তাআলা যদি সকলের সমস্ত চাহিদা পুরো করে দেন মা নাফিদাত মিন খাজাইনিহি শাই আল্লাহ তাআলার খাজানা এক জাররাও কমবে না সুবহানাল্লাহ আল্লাহ তাআলার খাজানা এক জাররাও কমবে না রাসূল বলেন আল্লাহ তাআলার খাজানা এদূর কমবে না সুই যদি সমুদ্রের পানিতে রাখা হয় সুইয়ের মাথা যে পরিমাণ পানি হবে আল্লাহ তাআলার খাজানা এ পরিমাণ সম্পদ কমবে না সুবহানাল্লাহ এজন্য এই জমিন কি পরিমাণ ধান উৎপাদন করেছে লেকিন জমিনের তলদেশে আর কি পরিমাণ ধান আছে তো আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না আম কি পরিমাণ এই জমিন থেকে উৎপাদিত হয়েছে আর কি পরিমাণ আম জমিনে আছে তো আল্লাহ তাআলা ছাড়া এটা কেউ জানে না সারা পৃথিবী যদি একসাথে চেষ্টা করে আর আম গাছ ছাড়া অন্য কোনো ভাবে যদি আম উঠাতে চায় সারা পৃথিবী মিলে হবে কি ভাই এই জমিনে আপনারা কেউ ইদানিং দেখছেন কেউ আপনারা আপনারা কি ভাই যে কি বলে এটাকে আরে ওই ফলটার নাম কি বাজার নতুন আসছে যে ড্রাগন ড্রাগন গাছ দেখছেন আপনারা কেউ ড্রাগন গাছে একটা পাতা নাই বলেন ড্রাগন গাছে কি নাই বলেন একটা পাতা নাই ড্রাগন গাছ পৃথিবীর কোনো গাছ লতা গুল্ম যেটা নিজের ক্ষমতায় বাড়তে পারে ড্রাগন গাছ নিজের ক্ষমতায় বাড়তে পারে না ড্রাগন গাছ নিজের ক্ষমতা দাঁড়াতে পারে না লাউ গাছ নিজের রশিতে পেঁচায় উঠতে পারে লেকিন ড্রাগন গাছ নিজের ক্ষমতায় উঠতে পারে না সে নিজে না উঠতে পারে না লড়তে পারে না সে কিছু করতে পারে কিন্তু এক এক ডাইলা আপনি লাগায় দিলেন এক টানা 30 বছর সে ফল দিবে কত বছর ফল দিবে বলে 30 বছর তার মধ্যে একটা পাতাও নাই কিছুই নাই একটা কাণ্ডও নাই একটা পাতাও নাই অথচ এর মধ্যে ড্রাগনের মধ্যে এত রং কে ঢেলে দিল বলে ইনি আল্লাহ আপেলের চামড়ায় এত রং কে দিল বলেন আল্লাহ কমলার উপরে খোসা খাওয়া যায় না আপেলের উপরে চামড়া কেন খাওয়া যায় বলে আল্লাহ তাআলার ইশারা আল্লাহ তাআলার কুদরত কি ভাই হ্যাঁ আলুর ছলকা দিয়ে আল্লাহ তাআলা আলুকে হেফাজত করেন লেকিন আলুর ছলকা খাওয়া যায় না শশার ছলকা দিয়ে হেফাজত করেন তো শশার ছলকা খাওয়া যায় সুবহানাল্লাহ বলবেন কে আনারের মধ্যে এত রং ঢেলে দিল কে আনারের মধ্যে কে এত রং ঢেলে দিল তিনি আল্লাহ লাল শাকে কে এত রং ঢেলে দিল তিনি আল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহিল আযীম। সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, প্রতিটা মানুষের চেহারা ভিন্ন ভিন্ন কেন? এটা আল্লাহ, এজন্য প্রতিটা মানুষের চেহারা ভিন্ন ভিন্ন, প্রতিটা মানুষের কণ্ঠ ভিন্ন ভিন্ন কেন? এতক্ষণ আমার আগে যিনি বললেন তিনি আমার আপন ভাই, তা আমরা দুই ভাইয়ের কণ্ঠ একরকম দেখলেন না দুই রকম দেখলেন? চেহারা একরকম দেখলেন না দুই রকম দেখলেন? চেহারা দুই রকম, কথা দুই রকম, গলা দুই রকম, তেলাওয়াত অনেক শানদার, আমার তেলাওয়াত সুন্দর নাই কি হয়? তো এটা আল্লাহ তাআলার ইরাদা, আল্লাহ তাআলার ইরাদা। তাহলে বোঝা গেছে, ধরেন পৃথিবীর যে কোনো গোস্ত দেখেন, কবুতরের গোস্ত মজা তো আরেক রকম, দেখার ডিজাইন আরেক রকম, আচ্ছা মুরগির গোস্তের ডিজাইন আরেক রকম, দেখা আরেক রকম, মজা আরেক রকম, আচ্ছা হাঁস দেখা আরেক রকম, মজা আরেক রকম, তিনোটা একই দিয়া, হলুদ মরিচ মশলা দিয়া কবুতর, হলুদ মরিচ মশলা দিয়া মুরগি, হলুদ মরিচ মশলা দিয়া হাঁস, লেকিন দেখা মাত্রই বুঝে এটা হাঁস, এটা কবুতর, এটা মুরগি, কি ভাই বুঝা যায় কিনা বলো? এখন একজন অন্ধ সে বুঝবে না, তো সে জিভায় দিলে টের পাবে এটা কবুতর, এটা হাঁস, এটা মুরগি, এটা খাসি, এটা মহিষ, এটা গরু। প্রতিটার মধ্যে স্বাদ ভিন্ন ভিন্ন কেন? প্রতিটার মধ্যে রং ভিন্ন ভিন্ন কেন? আমি আশ্চর্য হই, যেই কবুতর রাঁধে কেমন যেন একটা কালো কালো হয়ে থাকে, বাস্তব না বাস্তব? হলো এটা কবুতরের ডিজাইন, এটা এটা কবুতরের ডিজাইন। আল্লাহ তাআলা কবুতরের স্বাদ ভিন্ন দিলেন কেন? এটা আল্লাহ তাআলার ইরাদা। মুরগির স্বাদ ভিন্ন কেন? এটা আল্লাহ তাআলার ইরাদা। হাঁসের স্বাদ ভিন্ন কেন? এটা আল্লাহ তাআলার ইরাদা। খাসি আরেক রকম কেন? এটা আল্লাহ তাআলার ইরাদা। গরু আরেক রকম কেন? আল্লাহ তাআলার ইরাদা। মহিষ আরেক রকম কেন? আল্লাহ তাআলার ইরাদা। আমরা খুলনা সফরে গেছি, তো ওরাখানে তার হরিণ খাওয়াইছে, হরিণ, তো এই হরিণের মজা ভিন্ন কেন? তো এটা আল্লাহ তাআলার ইরাদা। কি ভাই, মদিনায় তৈয়বায় গেছি তো উট জবাই করছে, এই সোনাই মুড়ি এক ভদ্রলোক আমাকে দাওয়াত দিচ্ছেন মদিনায় তৈয়বা, গিয়ে দেখছি উনি বললেন যে হুজুর আপনার সৌজন্য আমি একটা উট জবাই করছি, 4,500 রিয়াল দিয়ে সে উট জবাই করছে, হ্যাঁ আমরা 1 কিলো বাইনা সে উট জবাই করে দিছি একজন মেহমানের লেগে। তো বলে উটের মজা ভিন্ন কেন? এটা আল্লাহ তাআলার ইরাদা। হ্যাঁ দেখেন, শশার মজা আর আলাদা, তো ক্ষীরার মজা আরেক রকম, আমের মজা আরেক রকম, আপেলের মজা তো আরেক রকম, কলার মজা তো আরেক রকম, কমলার মজা তো আরেক রকম, তো ড্রাগনের মজা তো আরেক রকম, কি হয়? বলে এটা কেন হলো? আল্লাহ তাআলার ইরাদা। বলেন কি? আল্লাহ তাআলার ইরাদা। আমাদের সকলের চেহারা ভিন্ন কেন? আল্লাহ তাআলার ইরাদা। সকলের কণ্ঠ ভিন্ন কেন? আল্লাহ তাআলার ইরাদা। নোয়াখালীর ভাষা একরকম, তো কুমিল্লার ভাষা ভিন্ন কেন? এটা আল্লাহ তাআলার ইরাদা। কি হয়? আমাদের রং, এটা আল্লাহ তাআলার ইরাদা। আমাদের ডিজাইন, আল্লাহ তাআলার ইরাদা। আমাদের কদ কামত, আল্লাহ তাআলার ইরাদা। আমাদের হায়াত, আল্লাহ তাআলার ইরাদা। আমাদের মৌত, আল্লাহ তাআলার ইরাদা। শুধু করোনা ইরাদার মধ্যে নাই, করোনা শুধু মুসাফার মধ্যে আর মসজিদের মধ্যে রেখে দিয়েছে। বুঝেন নাই কথা? শুধু করোনা রাখছে মুসাফার মধ্যে আর সব আল্লাহ তাআলা ইরাদার মধ্যে রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, শুধু করোনা মুসাফার মধ্যে রাখছে, কি বলেন? করোনা কিসের মধ্যে রাখছে? আল্লাহ তাআলা ইরাদা। বলে করোনা কি? এটা আল্লাহ তাআলার ইরাদা। বলেন করোনা কি? আবার বলেন করোনা কি? আল্লাহ তাআলার ইরাদা। বলেন আল্লাহ তাআলার আযাবের ইরাদা, আল্লাহ তাআলার আযাবের ইরাদা। হবে কার? যাকে আল্লাহ তাআলা ধরতে বলবেন, আর হবে না কার? যাকে আল্লাহ তাআলা ধরতে বলবেন না তার হবে না। এজন্য করোনার ব্যাপারে এটাই সিদ্ধান্ত, করোনা আল্লাহ তাআলার আযাবের ইচ্ছা, করোনা আল্লাহ তাআলার আযাবের ইরাদা, আল্লাহ তাআলার আযাবের ইরাদা। এটা শুধু হাত ধোয়া দ্বারা আল্লাহ তাআলা আযাবের ইরাদা থেকে বাঁচা যাবে না, শুধু মাস্ক পরা দ্বারা আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচা যায় না, আল্লাহ তাআলার আযাবের মোকাবেলা করা যায় না, আল্লাহ তাআলার আযাবের কি করা যায় না? আল্লাহ তাআলার আযাবের মোকাবেলা করা যায় না। কওমে সামুদ আল্লাহ তাআলার আযাবের মোকাবেলা করতে পারে নাই, কওমে আদ আল্লাহ তাআলার আযাবের মোকাবেলা করতে পারে নাই, কওমে ফিরাউন আল্লাহ তাআলার আযাবের মোকাবেলা করতে পারে নাই, লেকিন কওমে শুআইব এক জাতি, শুআইব আলাইহিসসালামের হযরত ইউনূস আলাইহিসসালাম কওম, এক জাতি ইউনূস আলাইহিসসালামের কওম, ওদেরকে নবী আযাবের ভয় দেখায় চলে গেছে, আযাব আসার ছিল, লেকিন ওই জাতি ইস্তেগফার করছে, তো ইউনূস আলাইহিসসালামের কওম বেঁচে গেছে। এজন্য কোনো কিছু দিয়ে আল্লাহ তাআলা আযাব থেকে বাঁচা যাবে না, আল্লাহ তাআলা আযাব থেকে বাঁচার হাতিয়ার আল্লাহ তাআলাকে ধরা,
বলেন আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার হাতিয়ার কি বলেন আল্লাহ তাআলাকে ধরা যেমন ধরেন আপনি কারোর ঘরে গেলেন ঘরে গিয়ে কারোর বাড়িতে গেলেন তো গেট দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে ওই বাড়ির কুকুর ছুটে আসলো আপনার দিকে তো এই মুহূর্তে আপনি কি করবেন কুকুরের সাথে মোকাবেলা নামবেন না কুকুরের সাথে যুদ্ধে নামবেন না বলবেন বেটা আসো আমি দেখব তোর সাথে আমি লড়ে দেখব তোর সাথে এটা বলবেন বলেন এই কুকুর এই কুত্তার বাচ্চা তোর সাথে আমি মোকাবেলা করব কুত্তারে কুত্তার বাচ্চা কইছি আর অসুবিধা কি আমি এমন করে আনকাম বলেন কুত্তারে আপনি কি করলেন এই কুত্তার বাচ্চা তোর সাথে আমি মোকাবেলা করব তো কুকুর বলবে শোনো আমার সাথে মোকাবেলা করতে কেউ ঠিক কেন আমার সাথে মোকাবেলা করে তুমি পারবা না খামাখা আমি আঁচল বসাইয়া দিব শেষ কি ভাই আমি একটা কামড় দিয়ে দিব তো শেষ তুমি আমার সাথে মোকাবেলা করবা না তো বুদ্ধিমান কে হবে বুদ্ধিমান হবে যে কুকুরের সাথে মোকাবেলা না করে কুকুরওয়ালার কাছে পানা চাইবে বাড়িওয়ালার কাছে বলবে জি আঙ্কেল জি চাচি আমাকে বাঁচান কুকুর সামলান তো চাচি কি বলবে এই কুত্তা এই মিন্টু থাম তো মিন্টু সঙ্গে সঙ্গে লেজ গুটায় বসে গেছে আপনি ঘরে ঢুকে গেছে কি ভাই ঠিক না ব্যাটা ঠিক আল্লাহর আযাব থেকে বাঁচার হাতিয়ার আউযু বিকা মিনকা আল্লাহ আমি না আপনার আযাব থেকে আপনাকে দিয়ে পানা চাই তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলবেন এই করো না ওকে ধরিস না এই করো না ওকে কি ধরিস না আপনি যদি বলেন আমি মোকাবেলা করব তো মোকাবেলার ঘোষণা দিয়ে গেলেন সাংবাদিকের সাংবাদিকদের সামনে মঞ্চ থেকে ঘোষণা দিয়ে গেলেন আপনি ঘরে যাওয়ার আগে আগে ঘরের দুয়ারে করোনা গিয়ে বলে জি স্যার আমি এসে গেছি গেছে না গেছে না বলেন এরকম নজির বাংলাদেশে আছে কিনা বলেন তাহলে বোঝা গেছে করোনার মোকাবেলা করোনা দিয়ে করা যাবে না করোনার মোকাবেলা ইস্তেগফার দিয়ে করতে হবে করোনার মোকাবেলা জিক্র ফিকির দিয়ে করতে হবে সুবহানাল্লাহ করোনার মোকাবেলা করতে একটা হলো এক বস্তুর কারণ একটা হলো বস্তুর উদ্দেশ্য একটা হলো কারণ কি একটা হলো উদ্দেশ্য কি একটা হলো সবব কি একটা হলো গরজ কি করোনার কারণ কি করোনার কারণ হলো গুনাহ গুনাহ হলো করোনার কারণ ফেসবুকে গুনাহ করোনার কারণ এই নগ্নতা করোনার কারণ এই ছবি করোনার কারণ এই জুয়া করোনার কারণ এই চুরি ডাকাতি করোনার কারণ এই দুর্নীতি করোনার কারণ শিরিক করোনার কারণ কুফুরি করোনার কারণ বিদআত করোনার কারণ গুনাহে কবিরা করোনার কারণ গুনাহে সগীরা করোনার কারণ আর করোনা থেকে বাঁচার উপায় কি আর হলো করোনার উদ্দেশ্য কি করোনার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা বলেন লাআল্লাহুম ইয়ারজিউন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন আল্লাহ তাআলা বলেন আমি হালকা হালকা আযাব দেই বড় আযাবের আগে দেখি ওরা ফিরে আসে কিনা বলেন দেখি ওরা তাহলে করোনার উদ্দেশ্য কি দেখি ফিরে আসে কিনা দেখি যুবকগুলো দেখি বেঈমান বিশ্ব ঈমান আনে কিনা অমুসলিম বিশ্ব ইসলামের দিকে ফিরে আসে কিনা আর বেনাম মুসলিম বিশ্ব ইসলামের দিকে ফিরে আসে কিনা বেনামাজি দুনিয়া নামাজের দিকে ফিরে আসে কিনা বেপর্দা নারীগুলো পর্দার দিকে ফিরে আসে কিনা নগ্ন ছেলেগুলো নগ্নতা থেকে ছেড়ে আসে কিনা আর জুয়ারিরা জুয়া ছেড়ে দেয় কিনা দুর্নীতিবাজরা দুর্নীতি ছেড়ে দেয় কিনা চোর আর ডাকাতগুলো চুরি আর ডাকাতি ছেড়ে দেয় কিনা লাআল্লাহুম ইয়ারজিউন দেখি যুবকগুলো মসজিদে আসে কিনা নারীগুলো ঘরে ফিরে যায় কিনা বাচ্চাগুলো কোরআনে কারিমের দিকে আসে কিনা এটা হলো করোনার কি উদ্দেশ্য তাহলে কারণ কি গুনাহ কারণ কি বলেন আর উদ্দেশ্য কি এবার হলো তরিকা এবার হলো কি ফিরে আসার তরিকা আল্লাহ তাআলা বলেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবল আন ইয়াতিয়াকুমুল আযাব আযাব আসার আগে আগে ফিরে আসো আমি বললাম রব্বুল আলামিন আযাব আসার আগে আগে ফিরে আসব কিভাবে ফিরব আল্লাহ তাআলা বলেন মুত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম যে কোরআন তোমাদেরকে দিয়েছি এটা ধরো তাহলে ফিরে আসা হবে সুবহানাল্লাহ কি ভাই বুঝা আসছে কথা তাহলে একটা বুঝলাম কারণ আরেকটা বুঝলাম উদ্দেশ্য আরেকটা বুঝলাম কি ফিরে আসার কি কারণ আমি যেন জিজ্ঞেস করলাম আরো স্পষ্ট আল্লাহ আমি ফিরে আসতে চাই আমি আপনার দিকে ফিরে আসতে চাই আমি আযাব থেকে বাঁচতে চাই তো আমি কি করব তো যেন আল্লাহ তাআলা বলেন যাও কথা দিলাম তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন কথা দিলাম গুনাহ ছেড়ে ফিরে আসো গুনাহ ছেড়ে দাও সমস্ত গুনাহগুলো থেকে তওবা করো যাও কথা দিলাম করোনা তোমাদের হবে না
যদিও হয় তোমরা মরবা না, আর যদিও মরো তো জাহান্নামে যাবা না। কি বলছে বলেন? যদিও হয় মরবা না, আর যদিও মরো জাহান্নামে যাবা না। এই জন্য মসজিদে এসে যদি কেউ মরেও যায় সে নিশ্চিত জান্নাতি, আর মসজিদে না এসে যদি বেঁচেও যায় নিশ্চিত জাহান্নামে। কি ভাই কি বলছি বলেন? মসজিদে এসে যদি সে কি নিশ্চিত জান্নাতি, আর মসজিদে না এসে যদি বেঁচেও যায় সে জাহান্নামে। সে কি বলেন বলেন? জুমা পড়ে যদি মরেও যায় সে জান্নাতি, জুমা না পড়ে যদি বেঁচেও যায় সে জাহান্নামে। নামাজ পড়ে যদি বেঁচেও যায় মরেও যায় সে জান্নাতি, আর নামাজ না পড়ে যদি বেঁচেও যায় সে জাহান্নামে। বুঝাইতে পারছি বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন وَلَنُذِيقَنَّهُمْ مِنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ আল্লাহ তাআলা বলেন আমি ওদেরকে হালকা হালকা আযাব দিব, ভারী আযাবের আগে দেখি ওরা ফিরে আসে কিনা। আমি বললাম রব্বুল আলামিন আপনার দিকে ফিরব কিভাবে? আল্লাহ তাআলা বলেন যেন বলেন আল্লাহ তাআলা বলেন কাল আমার দিকে ফিরার প্রথম তরিকা, আমার দিকে ফিরার প্রথম মাধ্যম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 70 বছরের কোনো ইহুদিও যদি বলে, 70 বছরের কোনো নাসারাও যদি বলে, 70 বছরের কোনো হিন্দুও যদি বলে, রব্বুল আলামিন যেন বলেন যাও তার পেছনে সব মাফ। আল্লাহ, তাহলে 70 বছরের ইহুদি বললে যদি পেছনেরটা মাফ হয়, 40 বছরের মুসলিম যুবক বললে কেন মাফ হবে না? কি হয়? ইহুদিটা বললে যদি মাফ হয়ে যায়, নাসারার কারণ নাসারা বললে যদি মাফ হয়ে যায়, হিন্দু বললে যদি মাফ হয়ে যায়, আমি আর আপনি বললে মাফ কেন হবে না? কি হবে না? হবে না, বরং আমাদেরটা তো আরো আগে হবে। ওর সাথে তো ওর তো শিরিকের গুণা ছিল, আমার তো শিরিকের গুণা নাই। কি ভাই? যদি ই কালিমায়ে তৈবা ইন্নাল ইসলাম ইয়াদিমু মা কানা ক্বাবলা, ইসলাম যদি তার পেছনের সমস্ত গুণা মাফ করে দিতে পারে, ইহুদির গুণা মাফ করতে পারে, নাসারার গুণা মাফ করতে পারে, আমারটা পারবে না কেন? কালেমাটা তো একটাই, কালেমা তো কি কয়টা? ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা এই জন্য আমাকে যদি কেউ জিজ্ঞেস করে হুজুর কার করোনা থেকে বাঁচার দোয়াটা শিখিয়ে দেন, আমি বলি করোনা থেকে বাঁচার দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি বলেন? এটা কি? এটা শুধু করোনা থেকে বাঁচার দোয়া না, এটা দাজ্জাল থেকে বাঁচার দোয়া। এটা শুধু করোনা থেকে আর দাজ্জাল থেকে বাঁচার দোয়া না, এটা আযাবের খবর থেকে বাঁচার দোয়া, আযাবে নার থেকে বাঁচার দোয়া, খুলুদ ফিন্নার থেকে বাঁচার দোয়া, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার দোয়া। সুবহানাল্লাহ, এটা একটা কালেমা, এটা একটা দোয়া, যে দোয়াটা সাত আসমান এই দোয়ার উপরে দাঁড়িয়ে আছে। আসমানের খুঁটি কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আছে বলেই সাত আসমান দাঁড়িয়ে আছে, এটা আছে বলেই সাত জমিন বিছিয়ে আছে, এটা আছে বলেই সাগরে এখনো জোয়ার উঠে, এটা আছে বলেই সাগরে এখনো ভাটা হয়, এটা আছে বলেই জমিন ফসল দেয়, এটা আছে বলেই এখনো গরু দুধ দেয়, এটা আছে বলেই এখনো মুরগি ডিম দেয়। এটা এটার জন্যই বলে আজলে আদিল কালিমা, এই কালিমার জন্যই কুলি কাজিল খালায়, আল্লাহ তালা সমস্ত মাখলুক বানাইলেন এটার জন্য। বলে আজলে আদিল কালিমা, এর জন্যই আল্লাহ তালা উরসিলাতুর রুসুল, সোয়ালাখ আম্বিয়া পাঠালেন এর জন্যই।
বলে আজলে হাদিল কালিমা, এই কালিমার জন্যই আল্লাহ তাআলা উনজিলাতুল কুতুব 104খানা কিতাব পাঠালেন। বলে আজলে হাদিল কালিমা, এর জন্যই ইফতারাকাতুল উম্মাহ, উম্মাহ দুই ভাগে ভাগ হয়ে গেল, এক ভাগের নাম জান্নাতি আর এক ভাগের নাম জাহান্নামী, এক ভাগ আহলি ঈমান আর এক ভাগ আহলি কুফর, এক ভাগ সুআদা এক ভাগ আশকিয়া। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়া মানে এক বাচ্চা মুরগির বাচ্চা ছিলের থাবা থেকে বাঁচার জন্য যেমন মুরগির সাথে এসে মিশে যায়, গরুর বাচ্চা কুকুর থেকে বাঁচার জন্য যেমন কুকুরের পেটের সাথে এসে মিশে যায়, গরুর বাচ্চা গরুর পেটের সাথে এসে মিশে যায়, তেলাপিয়ার বাচ্চা তেলাপিয়ার মুখের ভিতরে ঢুকে যায়, দেখছেন না কাকি মাছের কোনাগুলো কি হয়, একসাথে জমা হইয়া থাকে, লেকিন কোনো বিপদ আসলে বিখরে যায় কি যায় না? হ্যাঁ, আল্লাহু আকবার কাবীরা। যেভাবে বাচ্চা তার মায়ের সাথে মিশে গিয়ে আজাব থেকে বেঁচে যায়, এই কালিমাটা যেন আমাকে রবের সাথে মিশিয়ে দিয়ে আজাব থেকে বাঁচায় দেয়। এই জন্য ইলা ইলা ইল্লাল্লাহ। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে, হযরত ইউনুস কোথায়? মাছের পেটে হযরত ইউনুস। আচ্ছা, কি পরিমাণ মুসিবত ছিল, কি পরিমাণ কোয়ারেন্টাইন, শুধু হোম কোয়ারেন্টাইন না মৎস্য মাছ কোয়ারেন্টাইন। আচ্ছা, মাছের পেটে অন্ধকার কেমন ছিল, একদিকে মাছের পেট আরেক দিকে হলো পানি আরেক দিকে সাগরের তলদেশ, কেমন হলো কি? আচ্ছা, হযরত ইউনুস কেমন মুসিবতে পড়লেন, কেমন মুসিবতে পড়লেন, আর মাছটা কত বড় ছিল? হযরত ইউনুস মাছের পেটে গিয়ে সোজা দাঁড়িয়ে গেলেন, সোজা দাঁড়িয়ে গেলেন, নামাজ শেখালেন। লাউলা কানা মিনাল মুসাববিহিন, যদি ইউনুস তাসবিহ না পড়তো মাছের পেটে, লালা বিসাফি বাতনিল হুতাইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত সে মাছের পেটে থাকতে হইতো, যদি সে তাসবিহ না পড়তো কিয়ামত পর্যন্ত মাছের পেটে থাকতো। হযরত ইউনুস শুরু করে দিলেন, সুবহানাল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। কয়বার বললেন ইউনুস? 100 বার, 1000 বার, 4444 বার। কয়বার বললেন হযরত ইউনুস? 40 দিন লাগাতার আলা তুম করলেন, মুসলসল করলেন 40 দিন লাগাতার। সেখানে না সকাল না দুপুর না বিকেল না রাত, সব তো সমান, না রেস্ট না বালিশ না কি না অন্য কিছু, না পানি না মোবাইল না ফেসবুক। হযরত ইউনুস মাছের পেটে শুরু করে দিলেন, পড়া শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। পড়লেন 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 40 দিন পর রব্বুল আলামিন ঘোষণা শোনায় দিলেন, ইউনুস ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে মুসিবত থেকে বাঁচিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, নবীজির মতো নবী, ইউনুসের মতো নবী, উলুল আজম নবী, ইউনুসের মতো নবী 40 দিন একটানা পড়লেন, 40 দিন পড়ার পর রব্বে করিম ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আমি এবার তার ডাকে সাড়া দিয়ে তাকে বাঁচিয়ে দিলাম। এবার রব্বুল আলামিন উসুল শুনিয়ে দিলেন, মূলনীতি শুনিয়ে দিলেন, ওয়াকাযালিকা নুজিল মুমিনিন, যাও কথা দিলাম কিয়ামত পর্যন্ত যেই মুসিবতে পড়বে ইমানের সাথে আমাকে ডাকবে আমি তাকে এভাবে বাঁচিয়ে দিব। ওয়াকাযালিকা নুজিল মুমিনিন, তাহলে আমাকে আজাব থেকে বাঁচানে ওয়ালা আল্লাহ, বেশি করে ধুলে হাত করানো হবে কুপোকাত, বেশি করে ধুলে হাত করোনা বলে করব আমি তোর মুন্ডুপাত। বেশি করে হাত ধুলে আর করোনা হবে না, বেশি করে হাত ধুন কোনো অসুবিধা নাই, মাস্ক তিনটা পরেন কোনো অসুবিধা নাই, লেকিন আল্লাহর কসম করোনা থেকে বাঁচা যাবে না আল্লাহ তালাকে ধরা ছাড়া, আল্লাহ তালাকে ধরা ছাড়া বাঁচা যাবে না, গুনা থেকে মাফ চাওয়া ছাড়া বাঁচা যাবে না, আল্লাহ তালা যাকে বাঁচাবেন সে ছাড়া বাঁচতে পারবে না। এজন্য মসজিদে আসা যাবে না,
মসজিদ কার ঘর? আবার বলেন, আন্নাল মাসাজিদ লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই শুনো, মসজিদ আমার ঘর, সুবহানাল্লাহ, মসজিদ তার ঘর, আন্নাল মাসাজিদ লিল্লাহ, মসজিদ আমার ঘর। আপনার ঘরে আপনি, আমি যখন যাব, আপনি হবেন হোস্ট, আমি হব গেস্ট। হোস্ট গেস্টকে জ্বর দিয়ে দেয় কি, বাসি চা দেয়, তিন দিন আগের ডাল দেয়, দুই দিন আগের বাসি গরম ঠান্ডা চা দেয়, এক মেজবান তার মেহমানকে কি দেয়, দুই হিসাবে দেয়, একটা হলো মেজবানের শান হিসাবে, একটা হলো মেহমানের শান হিসাবে, একটা হলো মেজবানের ক্ষমতা হিসাবে, সুবহানাল্লাহ, হিসাবে দেয়। বলেন কি কি মেজবানের কি ক্ষমতা হিসাবে, অ্যাবিলিটি হিসাবে, আর কি মেহমানের কি হিসাবে। আমি যখন রব্বে কারিমের ঘরে আসি, আমার রব মেজবান, আমি মেহমান, রব কি আমি কি, এই জন্যই পৃথিবীতে আজকের ছয় মাসে কোনো পত্রিকায়, কোনো কোনো ইলেকট্রনিক মিডিয়া অথবা প্রিন্টিং মিডিয়া এই নিউজ আসে নাই, অমুকের ছেলে অমুক, অমুক গ্রামের, অমুক শহরের, অমুক মসজিদে গিয়ে দুজনের সাথে মিলে নামাজ পড়ার কারণে করোনা হয়েছে, এই নিউজ এখনো আসে নাই, কেয়ামত পর্যন্ত আসবে না। মসজিদে গিয়ে করোনা হয়েছে এমন নিউজ আসছে? আসছে। মসজিদে যাওয়ার কারণে করোনা হয়েছে এমন নিউজ আসছে? তাইলে বোঝা গেল, মসজিদ করোনা হওয়ার জায়গা নয়, মসজিদ করোনা থেকে বাঁচার জায়গা, মসজিদ করোনা হওয়ার জায়গা না, করোনা থেকে বাঁচার জায়গা, মসজিদ করোনা হওয়ার জায়গা, মসজিদ করোনা থেকে কি? আচ্ছা, নামাজ পড়ার কারণে করোনা না নামাজ না পড়ার কারণে করোনা? নামাজ পড়ার কারণে করোনা না না পড়ার কারণে করোনা? বাইতুল্লাহতে যাওয়ার কারণে করোনা না না কাজ না যাওয়ার কারণে করোনা? হজ করার কারণে করোনা না না করার কারণে করোনা? তারাবি পড়ার কারণে করোনা না না পড়ার কারণে করোনা? এখন ম্যাচের আগুনের মধ্যে আপনি মোবিল ডাললেন কেন? আগুন লাগছে ম্যাচ হিসেব ম্যাচের, এখন সেটার মধ্যে মোবিল ডালে দিচ্ছে, আরো জোরে জ্বলবে না আস্তে জ্বলবে? কতক্ষণ জোরে জ্বলবো? মসজিদে না আসার কারণে করোনা, এখন উপায় কি ছিল করোনা থেকে বাঁচার? উপায় কি ছিল? মসজিদে আসা না বন্ধ করে দেওয়া। এখন আমি না এসে আরো বন্ধ করে দিলাম, তাহলে কিসের আগুনে কি ঢাললাম? তুষের আগুনে এবার পেট্রোল ঢাললাম, তুষের আগুনে কি ঢাললাম? পেট্রোল ঢেলে দিলাম। এই জন্য যুবকরা চলো নিয়ত করি, আজ থেকে আর কোনো লকডাউন যেন আমাদেরকে মসজিদ থেকে ফিরিয়ে না রাখে। আসবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে। এবার শুনে রাখেন, মসজিদের সাথে যার সম্পর্ক যেমন, মসজিদের সাথে যার সম্পর্ক যেমন, আফসা আজিমে মালিকের সাথে তার সম্পর্ক তেমন। মসজিদে আসার গতি যার যেমন, মসজিদে আসার গতি যার যেমন, ফুল সিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। মসজিদে আসার গতি যার যেমন, ফুল সিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। দুনিয়াতে কে কতটা সুখ পাবে, আল্লাহর কসম, মসজিদে আসার গতি যার যেমন, তার প্রতি আল্লাহ তাআলার রহমত আসার গতি তার তেমন। কি ভাই এটা মসজিদ? এটা কি? এটা দুষ্টুমি নয়, এটা ছেলে খেলা নয়, এটা কচুরি পাতার, কচুরি পাতার পানি নয়, এটা কচুরি পানা নয়, এটা কি নয় বলেন? আন্নাল মাসাজিদ লিল্লাহ ওয়া মান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আমার ঘর মসজিদে আসতে দেয় না, এদের চেয়ে পৃথিবীতে বড় জালিম আর কেউ নাই। তাই সে মুসলমান হুকুমত হোক অথবা অমুসলিম হুকুমত হোক, মূলত মসজিদ বন্ধ কেন হলো? এটা দাজ্জালের ষড়যন্ত্র অংশ। বাহরাইনের মসজিদগুলো বন্ধ রেখে মুসলমানদেরকে ঘুম পাড়ায় রেখা, ইসরায়েলের সাথে শান্তি চুক্তি, ওমান মসজিদগুলো বন্ধ রেখে ইসরায়েলের শান্তি চুক্তিতে সমর্থন, কুয়েত বাহরাইন কাতার আর কুয়েত ওমানের মসজিদগুলো বন্ধ রেখে ইসরায়েলের সমর্থন,
বুঝে আসছে কথা? আল্লাহ আমাদের মসজিদগুলো কিয়ামত পর্যন্ত খুলে দেন। আচ্ছা আপনার একটা ঘর আছে, কোন দুশমন ওই ঘরে তালা লাগিয়ে দিল, আপনার কাছে এখন কেমন লাগে? কথা বলেন না, কষ্ট লাগবে কি না? আপনি বাড়ি বানাইছেন অনেক কষ্ট করে, এখন কোন দুশমন ওই বাড়িতে তালা লাগাই দিছে, এবার কেমন লাগে? কষ্ট লাগে কি না? আচ্ছা আপনার ছেলেদেরকে ঢুকতে দেয় না, ওই ঘরের ছেলে মেয়েদেরকে ঢুকতে দেয় না, এখন কেমন লাগে? কষ্ট লাগে কি না বলেন? আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার ঘর বন্ধ, আল্লাহর কাছে ভাল লাগে না? আর আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকছে না? ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها الله تعالى বলেন এই ঘরে জিকির হওয়া থেকে যে বাধা দেয়, আমার ঘরে জিকির হওয়া থেকে যে বাধা দেয়, আমার ঘরে জিকির নামাজ হওয়া থেকে যে বাধা দেয়, আমার ঘরে জামাত হওয়া থেকে যে বাধা দেয়, রব্বুল আলামিন বলেন তার চেয়ে বড় জালিম আর কে হইতে পারে? একদিকে বলেন সে পৃথিবীর সবচেয়ে বড় জালিম, আরেকদিকে বলেন জালিমকে আমি ছেড়ে কথা বলবো না, ছাড় দিব তবে ছেড়ে দিব না, আল্লাহ ছাড় দিব তবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এত সুন্দর মসজিদ করেছেন, এটা কি তালা লাগায় রাখার জন্য নাকি? যদি দাজ্জাল আসে, দাজ্জাল দাজ্জালও যদি মসজিদের দুয়ারে নগ্ন তলোয়ার নিয়ে আসে, তারপরেও বলবেন আমি যাব মসজিদে, প্রয়োজনে যান যাবে, আমি মসজিদে যাব ইনশাআল্লাহ, আসবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য আর কোনো করোনা যেন, আর কোনো লকডাউন যেন আমাদেরকে মসজিদ থেকে ফিরিয়ে না নেয়, আল্লাহর কসম, করোনা হয়ে 70 বার মরে যাওয়া, করোনা হয়ে 70 বার মরে গেলেও যে ক্ষতি হবে না, একদিন জুমা ছেড়ে দিয়ে তার চেয়ে বেশি ক্ষতি হবে, মনে থাকবে কথা? 70 বার করোনা হয়ে মরে গেলেও এই ক্ষতি হবে না, একটা ওয়াক্ত জামাত ছেড়ে দিলে যে পরিমাণ ক্ষতি হবে। মুসলমান শরীরের ক্ষতি বুঝলেন, রুহের ক্ষতি বুঝলেন না, শরীরের ক্ষতি বুঝলেন, রুহের ক্ষতি বুঝলেন না, ক্ষতি দুই প্রকার, ক্ষতি কয় প্রকার? শরীরের ক্ষতি, দিনের ক্ষতি, শরীরের ক্ষতি, দিনের ক্ষতি, বলেন শরীরের ক্ষতি, দিনের ক্ষতি, শরীরের ক্ষতি চিকিৎসা সম্ভব, দিনের ক্ষতি জাহান্নাম ছাড়া কোনো কাফারা নাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য মেরে ভাইও, এই মজলিস কত দামি মজলিস, এই মসজিদ যেন পুরো জাতিকে দ্বিতীয়বার ইমানের দিকে তোলা, ঠিক না? এটা যেন ইমান, তাজদীদ ইমানের মসজিদ, তাজদীদ ইমানের মসজিদ, ইমান নবায়নের মসজিদ। করোনা বলতে কিছু নাই, সুবহানাল্লাহ, করোনা বলেন ছোঁয়াশে বলতে কিছু নাই, ছোঁয়াশে বলতে কিছু নাই, বলেন ছোঁয়াশে বলতে কিছু নাই, আবার বলেন ছোঁয়াশে বলতে কিছু নাই, যদি ছোঁয়াশে বলতে কিছু থাকতো তাহলে ওই মন্ত্রী মহোদয়, নারী মন্ত্রী, নারী মন্ত্রী মারা গেলেন কেন? কার ছোঁয়া নারী মন্ত্রী মারা গেল, বুঝো না কথা? কার ছোঁয়া নারী মন্ত্রী মারা গেল, কি নারী মন্ত্রী মারা গেছেনি? ব্রিটেনের নারী আক্রান্ত হলেন কার ছোঁয়া, ব্রিটেনের নারী আক্রান্ত হলেন মন্ত্রী আক্রান্ত হলেন কার ছোঁয়া, ব্রিটেনের রানী আক্রান্ত হলেন কার ছোঁয়া, কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জাদ্দিদু ঈমানাকুম। আল্লাহ নবী বলেন তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, একবার বলবা ঈমান, একবার নবায়ন হবে, আবার বলবা আবার নবায়ন হবে, আবার বলবা আবার নবায়ন হবে। কি ভাই কিছুদিন নবায়ন হয়েছে তো, তাহলে আর ছোঁয়াশে বলবেন? মুসাফা করলে করোনা হবে? আর মুসাফা না করলে করোনা থেকে বাঁচবে? মাস্ক পরলে করোনা থেকে বাঁচা যাবে? আর পরে গেলেই বাঁচা যাবে? আর না করলে হবে? বুঝলেন, হবে না?
বাঁচাও যাবে না, হবে না, বলেন বাঁচাও যাবে না, ফয়সালা আসমানে হয়, ফয়সালা করতে হয়। ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান, বলেন কি বলছি, ইমান বাঁচান, ইমান বাঁচান, মরে গেলেও যেন ইমান হারা হয়ে না যায়, মরে গেলেও যেন ইমান হারা হয়ে না যায়। আচ্ছা মরা কয়বার, জীবনে কয়বার, আগে একবার করোনা নিতে পারে, পরে আরেকবার যাবেন, কয়বার বলো, আশ্চর্য কথা না, দুইবার, একবার করোনা কয়বার, কখন আসবে, তখন যেখানে যেভাবে বলেন, যখন যেখানে যেভাবে তখন সেখানে সেভাবে, মৃত্যু আসবেই আসবে, যখন যেখানে যেভাবে তখন সেখানে সেভাবে, এক জাররা এদিকে হবে না, এক জাররা ওদিকে হবে না, এক জাররা এপারে হবে না, এক জাররা ওপারে হবে না, যখন যেখানে যেভাবে মৃত্যু তখন সেখানে সেভাবে, এটা আমাদের ঈমান, এটা আমাদের কি ঈমান, আল্লাহ আমাদেরকে ঈমান বাঁচাবার তৌফিক দান করে, আলহামদুলিল্লাহ ঈমান তো তাজা হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ, দাজ্জালে ৬ মাস চেষ্টা করে যা হয় নাই ১০ মিনিট হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রতিদিন কমপক্ষে ২০০ বার ইনশাআল্লাহ, কি লেগে হাত তুলছেন বলেন, ২০০ বার ইনশাআল্লাহ, কালেমায়ে তাইয়্যিবা, আল্লাহ তৌফিক দান, ডেইলি যদি ২০০ বার পড়েন মাসে হবে ৬,০০০ বার, বছরে হবে ৭২,০০০ বার, বছরে কত, ডেইলি ২০০ বার, মাসে কত, বছরে কত, আল্লাহ নবী বলেন ৭০,০০০ বার কেউ যদি কালিমা তৈবা পড়ে তার কবরে আজাব হবে না, কি হয় তাহলে, ডেইলি ২০০ বার পড়লে বছরে কত, আচ্ছা দুই বছরে কত, ১০ বছরে কত, ২০ বছরে কত, ৪০ বছরে কত, পেছনের জিন্দগি পড়তে পারি নাই, আগামী জিন্দগিতে ছাড়বো না ইনশাআল্লাহ, ১০০ বার পড়তে সময় লাগে সর্বোচ্চ ৮ মিনিট থেকে ১০ মিনিট, ৮ মিনিট থেকে, এরকম ছোট্ট একটা তসবি যদি হাতে রেখে দেন কেমন হবে বলেন, হুজুর আমার তো শরম লাগে তসবি রাখতে, হাম্বল দিস্তা মোবাইল রাখতে শরম লাগে না, তসবি রাখতে শরম লাগে কেন, কি ভাই বিড়ি রাখতে শরম লাগে না, তসবি রাখতে শরম লাগে কেন, আলহামদুলিল্লাহ আমার তসবি রাখতে শরম লাগে না, আমার শরম বরং কমে গেছে আলহামদুলিল্লাহ, এত বড় জুব্বা পরে এত সুন্দর পায়জামা পরে আবার শরম কিসে, কি মাশা, কমপক্ষে প্রতিদিন ২০০ বার ইনশাআল্লাহ, কমপক্ষে ৫ ওয়াক্ত নামাজের পরে প্রথম ১০ বার সুবহানাল্লাহ, ১০ বার আলহামদুলিল্লাহ, ১০ বার আল্লাহু আকবার, এ হলো ৩০ বার, ৫ ওয়াক্ত হয়ে গেল ১৫০ বার, আমলনামা উঠে গেল ১,৫০০ বার, একদিনে যদি ১,৫০০ বার হয় এক মাসে হবে ৪,৫০০০ বার, এক বছর হবে ৫,৪,০০০০ বার, ২০ বছর হবে ১,৮০,০০০ বার, কেমন হবে, ঘড়ি ধরেন, ঘড়ি আছে, ঘড়ি ১০টা ডিজিটাল ঘড়ি আছে কিনা, ১০টা কত, চোখ বন্ধ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্ল
কয় মিনিট? এক মিনিটে 30 বার, এক মিনিটে কতবার? 30 বার। তাহলে 150 বার কয় মিনিট? আচ্ছা, যদি একসাথে 150 বার কইতো আমরা পারতাম না। সুবহানাল্লাহ। এক মিনিটে কতবার? 30 বার। এই 30 বারের নেকি, এই 30 বার সুবহানাল্লাহ, আপনার 30 বারের নেকি, আপনার 30 বারের নেকি যদি সাত আসমানের উপরে রেখে দিত, সাত আসমান গলে 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 সমুদ্রের সাথে মিশে যেত। যদি 30 বারের নেকি জমিনের উপরে রেখে দিত, জমিন পানি হয়ে যেত, সাগর হয়ে যেত। হায় বুঝি নাই যে, এই কথাও বুঝি নাই। যদি একবার 30 বারের নেকি কোন মুসলমান দেখতো, আরে যদি জিব্রিল দেখতো, জিব্রিল কলজা ফেটে মরে যেত। যদি কোন নবী আর রাসূল দেখতো, কলজা ফাইটা মরে যেত। অথচ আমি বুঝলাম না, ছেলেবেলায় বুঝলাম না, জওয়ান বেলায় করলাম না, বুড়ো বেলায় পারলাম না। বুড়ো বেলায় কি পারলাম না? বুড়ো তো কখন গিয়ে পান খাবে, ওই টেনশনে তো অস্থির। কি কখন গিয়ে নাতির কোলে নিবে, এই টেনশনে অস্থির। বাস্তব না বাস্তব? কখন গিয়ে নাতিন কোলে নিবে, এই টেনশনে অস্থির। নিজের কবর থুইয়া নাতিনের ফিকির করে, নিজের কবর থুইয়া কিসের ফিকির করে বলেন? নাতিনের ফিকির করে। আর নিজে মারা যাবে, নাতিন কি বলে জানেন? চলে গিয়েছে, তাদের চলে গিয়েছে, কোথায় গিয়েছে জানি না। আর তার লাগে আপনি তসবি পড়েন না, আর লাগে সালামটা ফিরাইয়া দৌড় দেন ঘরে। অথচ কতক্ষণ লাগছে? এক মিনিট। পড়বো ইনশাল্লাহ থেকে। এরপর আল্লাহ নবী বলেন, 33 বার সুবহানাল্লাহ যে পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ যে পড়বা, 34 বার আল্লাহু আকবার যে পড়বা, আল্লাহর নবী বলেন গুফরাত খাতায়া, ও তার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে। ওয়াইন কাসুরাত যত বেশি হোক না কেন, তাহলে 100 বার পড়তে লাগছে, 33 10 না 30 বার পড়তে লাগছে এক মিনিট, তাহলে 90 বার পড়তে কয় মিনিট, তাহলে 100 বার পড়তে কয় মিনিট? পড়ব তো তাহলে সকালে 100 বার, দুপুরে 100 বার, সন্ধ্যা 100 বার, বিকেলে 100 বার, রাতে 100 বার, ঘুমাবার সময় 100 বার। এই হয়ে গেল 600 বার, ওই হয়ে গেল 150 বার, 750 বার, মিজানে উঠবে 7500 বার, একদিনে 7500, এক মাসে কত? 221,000। সুবহানাল্লাহ। কবে পড়বেন বলেন? পড়বো তো ইনশাআল্লাহ। এবার নবীজি বলেন ফজরের নামাজের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, মাগি পরে 3টা সূরা 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার। আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম খেয়ে বলি, রাসূল বলেন তুকফি কামিন কুল্লি শাই, যাও কথা দিলাম তোমার করোনা হবে না, যাও কথা দিলাম তোমার কোনো জীবাণু তোমাকে আচ্ছন্ন করবে না, যাও জমিনে যত জীবাণুর কল্পনা করা যায় কোনোটা তোমার হবে না, যাও আসমান থেকে যত মুসিবতের কল্পনা করা যায় কোনোটা তোমার হবে না, সাগর থেকে যত মুসিবতের কল্পনা করা যায় তাও তোমার হবে না, বাতাসে যত জীবাণুর কল্পনা করা যায় তাও তোমার হবে না, জমিনে যত জীবাণু, জমিনে যত রোগ জীবাণু কল্পনা করা যায় কোনোটাই তোমার হবে না, যেগুলো বিজ্ঞান জানে সেগুলোও হবে না, যেগুলো বিজ্ঞানও জানে না সেগুলোও হবে না। আল্লাহ যত কিছু আপনি বানিয়েছেন জমিনে, যত কিছু বানিয়েছেন মহাশূন্যে, যত কিছু বানিয়েছেন সাগর আর মহাসাগরে, যত কিছু বানিয়েছেন বাতাসে, যত কিছু বানিয়েছেন সূর্যের আলোতে, যত কিছু বানিয়েছেন চন্দ্রের কিরণে, যত কিছু বানিয়েছেন সাগর আর মহাসাগরে, মিন শাররি মা খালাক, সব কিছু থেকে আমি আজ আপনার আশ্রয়ে ঢুকে গেলাম। এত টেনশন কেন, এত ভয় কিসের? কি আমাদের কাছে তো তাবিজ ছিল, তাবিজ আছে, আমরা নিলাম না, ওষুধ আছে, ওষুধ আছে খেলাম না, বুঝেন নাই কথা, ওষুধ আছে কিন্তু কি করলাম না? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. five minutes সর্বোচ্চ তিন মিনিট, সর্বোচ্চ তিন মিনিটে রক্ষা কবচ। সকালে ফজরের পরে তিন মিনিট, মাগরিবে পরে তিন মিনিট, আর জোহরের পরে আসরের পরে আর এশার পরে এক মিনিট, এক মিনিট, এক মিনিট করব তো ইনশাআল্লাহ। সহজ না কঠিন? আচ্ছা, আমার কাছে একটা দোয়া আছে, একটা শর্ত জুড়ে দিয়ে দোয়াটা দিতে হলো। দিব 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 মসজিদে কোনো কাম বাকি আছে? কি আছে? অনেক কাজ বাকি। কি আল্লাহ, আমার কাছে একটা দোয়া আছে, একটা দোয়া, যে দোয়াটা পড়লে 99টা রোগ হবে না। বলেন এই দোয়াটা পড়লে, বলেন 99টা রোগ হবে না। পড়বেন দিল্লি 100 বার শোন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যদি কেউ প্রতিদিন 100 বার করে পড়ে, আল্লাহর নবী বলেন লা ইয়ামাসুল ফাকরু আবাদা, দারিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন এটা না দাওয়াউন লি 99 দা, এটা না 99টা রোগের ঔষধ। সুবহানাল্লাহ। কি লা হাওলা ওয়ালা কুওয়াতা কারোর ছেলে মেয়ে হয় না, পড়েন ডেলি 100 বার করে। চাকরি হয় না, পড়ুন ডেলি 100 বার করে। ছেলেটা বিদেশে যেতে পারে না, পড়ুন ডেলি 100 বার করে। মেয়েটার বিয়ে হয় না, পড়ুন ডেলি 100 বার করে। মেয়েটার ঘরে সন্তান হয় না, পড়ুন ডেলি 100 বার করে। চাকরিতে বরকত হয় না, পড়ুন ডেলি 100 বার করে। দোকানে বরকত হয় না, পড়ুন ডেলি 100 বার করে। তাবিজ দিলাম, তাবিজ তাবিজ। এই আমল করলে বলে অটো কাস্টমার আহে,
বড় ব্যবসায়ী, বিশাল বড় ব্যবসায়ী, মাশাআল্লাহ, ঢাকা চক বাজারের ব্যবসায়ী। এইটা আঙুল করলে অটো কাস্টমার আহে, কোথেকে আহে কওয়া যায়, করবেন ইনশাআল্লাহ। আর কেউ আমার কাছে তাবিজ লেগে আইবেন না, আজকে ইউটিউবে তাবিজ দিয়ে দিলাম। হুজুর ছেলে হয় না, পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুর কয়দিন পড়তাম ছেলে হওয়া পর্যন্ত? সুবহানাল্লাহ বলেন। হুজুর বিয়ে হয় না, পড়ো ডেলি 100 বার করে, কয়দিন বিয়ে হওয়া পর্যন্ত? হুজুর বিদেশে যেতে পারি না, পড়ো ডেলি 100 বার করে, কোন দিন পর্যন্ত? যাওয়া পর্যন্ত। তো এখানে আমার কোন লাইবিলিটি আছে? আমি তো তোমাকে ওসুল দিয়ে দিলাম, পড়বা ছেলে হওয়া পর্যন্ত। হুজুর দারিদ্রতা দূর হয় না, আরে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোন পর্যন্ত? দূর হওয়া পর্যন্ত। পড়বো তো ইনশাআল্লাহ। এটার উপরে আমার একটা লিখা আছে আলহামদুলিল্লাহ, বাজারে ছেপে আসছে, নিয়ে নিবেন কখনো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 25 পৃষ্ঠা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আল্লাহ তাআলা এই মসজিদখানাকে কবুল করেন। মসজিদের প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা যত অর্থায়ন করেছেন আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। ফারুক আয়াম টিভি, ফারুক আয়াম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।